কনুয়ের কালচে দাগ বড়ই বেমানান আর দৃষ্টিকটু। এই দাগ সহজে যেতে চায় না। তবে এমন কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে যেগুলো কাজে লাগিয়ে কনুয়ের কালচে দাগ সহজেই দূর করা সম্ভব। কনুয়ের যে জায়গায় কালো রয়েছে সেখানে লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করুন প্রতিদিন। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহখানেক এটি করলে উপকার পাবেন। তাছাড়াও এক চামচ কফি নিয়ে এর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। মিশ্রণটি কনুয়ে কয়েক মিনিট ঘষবেন, তারপর ধুয়ে ফেলবেন। সপ্তাহে 2-3 বার এই মিশ্রণ ব্যবহারে অনেক উপকার পাবেন। কনুয়ের যেদি কালো দাগ তুলতে টমেটোও কিন্তু ভীষণ উপকারী। কনুয়ের কালচে দাগ তুলতে ওই অংশে টমেটো ঘষতে পারেন। কয়েক মিনিট পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন, দেখবেন অনেক উপকার পাচ্ছেন। তাছাড়া চিনির সাথে অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে কনুয়ে 10 মিনিট ভালো করে ম্যাসাজ করে 5 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্রাবিং করার জন্য হাত পায়ের যে কোনো অংশেই ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে নিতে হবে। আর শশা একটু মোটা করে 2 টুকরো করে কেটে নেবেন আর তা কনুয়ে 10 মিনিট ঘষতে থাকবেন। তারপর 5 মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন। শশার রসের সাথে লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন, সেক্ষেত্রে 2 রসই সম পরিমাণে নিতে হবে। প্রতিদিন এই মিশ্রণটা মেখেই দেখুন, তফাৎ খুব শীঘ্রই আপনার চোখে পড়বে। কালো ছোপ দূর করতে হলুদেরও কোনো বিকল্প নেই। সব রকম স্কিনের জন্যই হলুদ ভীষণ উপকারী। একটু পানি দিয়ে হলুদের পেস্ট বানিয়ে কনুয়ে লাগান। 10 মিনিট রেখে ধুয়ে নিলেই কাজ হবে। স্কিনের দাগ দূর করতে অ্যালোভেরা ঔষধ হিসেবে কাজ করে। অ্যালোভেরার একটা পাতা নিয়ে পাল্প বের করে ফেলবেন। যেখানে কালো দাগ রয়েছে সেখানে পাল্প লাগিয়ে রাখবেন। 20 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, দেখবেন এতেও অনেক উপকার পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।